হিন্দু মুসলমান দুই বন্ধুয়ে মিলি মসজিদত চলালে লুটপাট। চুরির কার্যত চুরের সমন্বয় দেখিয়ে স্তম্ভিত রাইজ। এইবার চুরের টার্গেট ধর্মীয় উপাসনাস্থলী। চুরি কার্য চলাই থাকুতে হাতে লুটে ধরা পড়ল চুর। এটি চুরিকাণ্ডই জোকাড়ছে বরপেটার চেঙা। এবার চুরের টার্গেট মসজিদ। 206 বছরে এটু চেঙা জামে মসজিদত নিশা চুরে চলালে সাফাই অভিযান। চুরের উপদ্রবত এতিয়া নিরাপত্তাহীনতার ধর্মীয় অনুষ্ঠান। নিশা দুটাক গভাইত চুরে মসজিদটির খিড়িকির গ্লাস ভাঙি খিড়িকি খুলিছিল। পিছে এবার কপাল বেয়া আছিল দুই চুরের। মসজিদের দানপাত্রর তলা ভাঙি থাকার অবস্থা চেঙা মুসলমান গাঁওয়ার গাঁওরক্ষী বাহিনীর সদস্যর হাতত ধরা পড়ল চুর। ইয়ার পাছতে স্থানীয় তারাবাড়ী আরক্ষীক খবর দিয়ে স্থানীয় লোকে। এই যোৱা ৰাতি যিটো ঘটনা সংঘটিত হৈছে সেইটো ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আর আমি চেঙা মুসলমান গাঁও উন্নয়ন সমিতি আর মুসলমান গাঁওর সমূহ জনসাধারণে ইয়ার উচিত তদন্ত বিচারিছো। কারণ ইয়ার আগতেও দুই তিনিবার এনেকুৱা কার্য সংঘটিত হৈছে। আর সকলোৱে জানে যে চেঙা জামে মসজিদ বরপেটা জেলার ভিতরতে এটা প্রসিদ্ধ মসজিদ। আর ইয়াত রাইজর বহু দান বরঙনি থাকে। আর এই উদ্দেশ্যে কিছুমান মানে বদমাশ যাকে এই বৃত্তিত নিয়োজিত হয়ে থাকে তেওঁলোকৰ লক্ষ্য সদায় এনেকুৱা ডাঙৰ ডাঙৰ ধর্মীয় অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানত তেওঁলোকে মানে এইবিলাক কার্য সংঘটিত করে। আর লক্ষণীয় বিষয় যে এজন হিন্দু লড়াই মুসলমান নাম দি কেনে মুসলমানের ধর্মীয় অনুষ্ঠানত এনেকৈ মানে দুষ্কার্য সংঘটিত করাটো এটা বহুত ডাঙৰ অপরাধ। আর এই ক্ষেত্রত আপনার মাধ্যমের যোগেদি মানে প্রশাসনক তথা সরকারক এইটাই দাবি জানাও যে এনেকুৱা ধরনের কার্য সংঘটিত হব নালাগে। ইয়ার বাবে উচিত আর উচিত তদন্ত করে তেওঁলোকক যথার্থ শাস্তির ব্যবস্থা করব লাগে। ধৃত চুর দুটাই নিজকে গহিয়ার রকিবুল ইসলাম আর বাগুদির হামিদুল ইসলাম বলে পরিচয় দিছিল। পিছে নহয় চুর দুজন, এজন হল বাগুদির ইদুল আলী আহমেদ আর আনজন গহিয়া বেসিমারির হরসজিৎ মন্ডল। চুরের সমন্বয় দেখি এতিয়া স্তম্ভিত হয়ে পড়ছে স্থানীয় রাইজ। এতে চুরিকাণ্ড এতিয়া জোকাড়ছে বরপেটা জেলার চেঙা অঞ্চল। চুরের সমন্বয় দেখি স্তম্ভিত হয়ে পড়ছে এতিয়া অঞ্চলটির রাইজ। রাতে তার মানে আমার চেঙা জামে মসজিদত মানে দান বাকস দুটা তার মানে চুরি হয়েছে। তারপর আমি গম পালো এই জৈনুরালীহতে তার মানে দেখা পাই তিহতক ধরে আমাক খবর দিয়াত আমি তার মানে তেওঁলোকক ধরে ফেলে পুলিশত গতাই দিছো। কিন্তু কথা হয়েছে প্রথম অবস্থাত চুর দুজনে তার মানে ভুয়া নাম দিছে রেকিবুল ইসলাম বলে কৈছিল, যদিও থানাত আহি গম পালো এতিয়া তেওঁর নামটো হরসজিৎ মন্ডল। যে সমাজের এনেকা ধর্মীয় অনুষ্ঠান এটার ভিতর প্রবেশ করে কোনো নিয়ম কানুন নমনা করে চুরি কার্য করার মানুষখিনি অল্প ক্ষুণ্ণ হয়ে আছে। হিন্দু মুসলমান দুই বন্ধুয়ে এইদরে এবার মসজিদ চলালেই সাফাই অভিযান। নিউজ ডেস্ক রিপোর্ট, টাইম 8।